আমারে বলতেছি কি, যেহেতু আইসাই পড়ছেন তাহলে যেহেতু আপনার বাবিও বাসায় নেই, চলেন না আমরা দুজনে একটু মজা মাস্তি করি। পরে আমি বললাম, আমি কি আপনার সাথে মজা করার জন্য এখানে আসছি, না আপনাকে আমার দেহ বিলাতে আসছি? আমি কিন্তু ওই ধরনের মহিলা না। পরে বলল, আরে জানি তো, কিন্তু মাটির জিনিস না যে ভাঙ্গা যাইব, একটু দিলেন একটু মজা নিলেন। আমি বললাম, মজা দেওয়ার জন্য আমার স্বামী আছে। কই শুনেন, ঘরের জিনিস খাইতে কিন্তু স্বাদ লাগে না, আর একদিন আর কতদিন খাবেন, একটু বাইরে খান না, দেখবেন যে মজাটাই আলাদা। আমি বললাম যে আমার বাইরের জিনিস খাওয়ার মতো কোনো ইন্টারেস্ট নেই। পরে বললো, আমার আবার আছে অন্যের বই উড়ে খাওয়ার, অন্যের বউর জিনিস দেখলেই আমার মাথা নষ্ট হয়। এরপরে উনি আমার সাথে থাকবে, এখন ওনার ফ্ল্যাটে আমি চিৎকার করলেও কেউ শুনতেছে না, আর ওনার ফ্ল্যাটে এই চারতলায় আমি উনি চারতলায় থাকেন, চারতলায় ফ্ল্যাটের মেন দরজা লাগালে কেউ বাইরে থেকে আওয়াজ শুনতে পায় না। তারপরে বলতেছে, ভাবি শোনেন, জড়াজড়ি পাড়াপাড়ি করে কোনো মজা নেই, আপনি আপোষেই দিয়ে দেন, দেখবেন যে কোনো কিছুই হবে না। আর জড়াজড়ি করলে হয়তো বা আমি আমারটা নিয়েই পারবো, কিন্তু বোধহয় কষ্ট পাবেন। মানুষের জীবনে চলার পথে অনেক ভুল করে, তো আমার জীবনে চলার পথে কিছু একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটা আমি আজকে সবার সাথে শেয়ার করতে চাই। আসলে অতিরিক্ত বন্ধুত্ব ভালো না, বেশি পিড়িতে পেট বাজে, এটাই কিন্তু বাস্তব। যখনই মানুষের বেশি কাছে যাবেন, বেশি আপন হবেন, তখনই কিন্তু বাস খাবেন। তো আমিও অতি তাড়াতাড়ি মানুষকে আপন করে নিই, মানুষের আপন হয়ে যাই, কিন্তু এটা যে আমার জন্য কতটুকু ক্ষতি হয়ে দাঁড়াইছে সেটা তো আমি পরে বুঝলাম, কিন্তু হারিয়ে সব কিছু হারিয়ে ফেলে সব পরে বুঝলাম। আমি একটা দোকানে থেকে সবসময় ডিম আনতাম, ওনার দোকানে ডিম ছাড়া আর কোনো কিছুই পাওয়া যেত না, উনি শুধু ডিমের ব্যবসাই করতো, পাইকারি সেল দিত। তো ওনার দোকান থেকে যদি 1 কেজি ডিম আনতাম অনেক সময় কম রাখতো, সেখান থেকে তাকে আমি ভাই বলে ডাকতাম, ওখান থেকেই সম্পর্ক হয়। কিন্তু সে একদিন আমাকে ফাঁকায়া দোকানের ভিতরে নিয়ে গিয়ে সে ডিম ভেঙে ডিমের সাদা যে ভিতরে পিছলা অংশটা ওটা দিয়ে তারপরে আমার সাথে শারীরিক মেলামেশা করে। তো কিভাবে আমাকে ওই অবধি নিয়ে গেল পুরো ঘটনাটা আপনারা শুনে যাবেন। আসলে আমি একটা বিবাহিত মেয়ে, আমার স্বামী একজন চাকরিজীবী, আমার স্বামী চাকরি করে, তো স্বামী তো সারাদিন বাসায় থাকে না, সংসারে যাবতীয় বাজার সদাই যেখানে যা লাগে সব আমি নিজের হাতে করি, আমার স্বামী আমাকে টাকা দেয় আমি সব কিছু করি। আমার স্বামীকে কখনো আমি কোনোদিনও বলি না যে 1 কেজি আলু নিয়ে বাসায় ঢুকবো, কারণ সংসারের সব দায়িত্ব আমার উপরে, আমি সব সময় সংসারটাকে গুছিয়ে রাখি। আমার স্বামী বলে কি যে, বিশ্বাস তো তোমাকে ছাড়া আর কাকে করবো, তুমি চাইলেই সংসারে 10 টাকা খরচ করতে পারবা, তুমি চাইলে 10 টাকার থেকে 2 টাকা বাঁচিয়ে রাখতে পারবা, কারণ আমার স্বামী আমাকে বিশ্বাস করে বিদায় তো সংসারে চাবি, সংসারে যত টাকা পয়সা সব আমার হাতে দেয়। একটা নারী কিন্তু সবসময় চায় 2টা টাকা সেফ থাকার জন্য, কারণ 2টা টাকা সেফ হলে আমাদেরই থাকবে, অন্য কেউ সেটা নিতে পারবে না। এ কারণে আমি সবসময় দেখতাম যে কোনখানে গেলে আমি সস্তা পাবো, কাঁচা তরকারি আনতে গেলেও আমি আড়তে যাইতাম, আড়তে গিয়ে থেকে আমি তরকারি নিয়ে আসতাম যাতে আমি কম পাই। আমি সবসময় খুচরা কোনো দোকান থেকে কোনো কিছু কিনতাম না, তো আমি যে দোকানে বাকি খেতাম, যদি বলতাম যে আমি একটা মুদির দোকানে বাকি খাবো, আমি ওই দোকান থেকে, নগদ হলো ওই দোকানে, বাকি হলো ওই দোকানে, আমি যদি চাইল যে দোকানে খাই ওই দোকানে চাইলে খেতাম। এভাবে কয়েকটা দোকানে আমি পরিচিত হই। তো পরিচিত হওয়ার পরে আমাদের বাড়িতে অনেক সময় ফ্যামিলিগতভাবে মাছ টাছ মাংস টাংস খাওয়া হয় না, ডিমটাই বেশি খাওয়া হয়। ডিম আমাদের বাসায় কেস ধরে ডিম নেওয়া হয়, 2 কেজি 3 কেজি করে ডিম নেওয়া হয়। আর আমার স্বামীকে সবসময় আমি ডিম সিদ্ধ করে খাওয়াইতাম, এ কারণে বেশি করে ডিম নেওয়া হয়। তো আমি যে দোকান থেকে ডিম নিতাম, ওই দোকানে যে লোকটা, ওই লোকটা অনেক ভালো ছিল, তো এই কারণে আমি ওনার ওইখান থেকে নিতাম। দেখা যাচ্ছে পাইকারি দোকান থেকে নিলে 10 টাকা বাড়ছে, কিন্তু অন্যান্য দোকানে গেলে 10 টাকা বেশি নেয়, তো এই কারণে আমি পাইকারি দোকান থেকে আনতাম। তো ওনার ফোন নাম্বার পর্যন্ত আমি রাখছি, অনেক সময় দেখা যায় যে দোকানে এসে পাই না, হোদায় কষ্ট করে দোকানে আসবো, এখানে নাম্বার রেখে দিছি যাতে করে ফোন দিলে শোনা যায় যে উনি দোকানে আছে কি না। তো এইভাবে মানুষ মানুষের সাথে পরিচিত হয়। আসলে দেখেন, আমরা যখন একটা দোকানে সদাই খাইতে যাই তখন কিন্তু ওই দোকানদারকে চিনি না, কিন্তু ওনার দোকানে যদি আমি 5 দিন সদাই আনি তাহলে ওনার সাথে আমার পরিচিত হয়। তো এইভাবেই সেই ডিমের দোকানদারের সাথে আমার পরিচিত হলো। মাঝে মাঝে আমাকে এসে ফোন দিয়ে জিজ্ঞেস করতো, ভাবি কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে কিনা, ভাই কেমন আছে। তো ভালোই লাগতো যে সবসময় খোঁজ খবর নেয়।
আসলে নিজের একটা ভাই হলে তো এইভাবে খোঁজ খবর নিত, কিন্তু ওনার মনের ভিতরে যে শয়তানি বুদ্ধি ছিল সেটা আমি জানতাম না। উনি সবসময় মনের ভিতরে শয়তানি বুদ্ধি রাখত, কিন্তু আমার তো সাদা মনে কোনো কাদা ছিল না, আমি তো শয়তানি বুদ্ধি আমার মাথায় আমার মনের মধ্যে ছিল না। তাই আমি ওনাকে মাঝে মাঝে কথা বলতাম, মাঝে মাঝে একদিন আমি ওনাকে নিজেই দাওয়াত করি আমার বাসায়, আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি সবার পারমিশন নিয়ে দাওয়াত করি, উনি আমার বাসায় আসে, খাওয়া দাওয়া করে তারপরে যায়। আসলে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছিলো, তো আসলে সে আমাদের মন জয় করে আটকালা বাস দিল। একদিন আমি তার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমি বললাম যে ভাই ডিম তো শেষ হয়ে গেছে, ডিম লাগবো। সে বললো ভাবি আমি তো দোকানে নাই, তাহলে এক কাজ করেন আপনি বাসায় আসেন, বাসায় আসেন, বাসায় আসার পরে আমি আপনাকে বাসা থেকে ডিম দিয়ে দিব। পরে আমি বললাম যে বাসায় যাবো থাক, আপনি দোকানে আসলেই আমি নিব। তো ভাবি আমি তো দুই তিন দিন দোকানে যাব না। আমি বললাম কেন? তো এমনি আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, তো আমি দুই তিন দিন দোকান খুলবো না, আপনি আসেন, দরকার হলে গাড়ি ভাড়াটা আমি আপনাকে দিয়ে দেবো। তো ভাবলাম 10 টাকা করে 20 টাকা লাগবে গাড়ি ভাড়া, যাইতে 10 টাকা আইতে 10 টাকা, তাহলে যাই যাই নিয়েই আসি, যেহেতু বলছে সে ভাড়া দিয়ে দিবে। তো আমি গেলাম তার বাসার উদ্দেশ্যে যে যাই যাই দুই তিন কেস ডিম নিয়ে আসি। পরে গেছি, যাওয়ার পরে উনি একটা ফ্ল্যাটে থাকেন, একটা ফ্ল্যাটে থাকেন, ওনার ওয়াইফ বাড়িতে গেছে। তো যাওয়ার পরে দেখি যে ওনার ফ্ল্যাটে ড্রয়িং রুমে অনেকগুলো ডিম রাখা আছে কেস। তো পরে আমি বললাম যে ভাই তাহলে ভাবি কই? আপনার ভাবি তো বাপের বাড়ি গেছে আজকে 1 সপ্তাহ হয়। আমি বললাম যে আসবে কবে? বললো যে আসবো আরও কয়েকদিন ঘোরাফেরা করে তারপরে আসবো। তাই আমি বললাম আচ্ছা ভাবি যেহেতু নাই অন্য দিন আসবো নি, তাহলে 2 কেজি ডিম দিয়ে দেন। পরে বললাম যে দিবই তো, আসতেন বসেন, চা পানের ব্যবস্থা করি। আমি বললাম যে না ভাবি যেহেতু বাসায় নেই আর আমি চা পান খাবো না, অন্য সময় এসে খাবো। ভাবি বাসায় নেই তাই কি, আমি তো আছি। পরে আমি বললাম যে আপনি ছেলে মানুষ শুধু শুধু কষ্ট করবেন কেন? পরে ছেলে মানুষ দেখে কি আপনার জন্য একটু চাও করতে পারবো না? পরে যাই হোক, ওনার অনুরোধ করলো, দেখে ওনার রুমে গিয়ে বসলাম। তো বসার পরে উনি ড্রয়িংয়ের মেন গেটটা আটকাই দিল, আটকাই দেওয়ার পরে উনি যখন রুমে এসে বসলাম, পরে আমার পাশে সে গিয়ে বসতেছে, মানে আমার শরীর ঘেঁষে বসতেছে। তাই আমি বললাম ভাই আপনি আমার শরীরের সাথে ঢেসা দিয়ে বসলেন, আমার ব্যাপারটা ভালো লাগলো না। কয় আসলে অতিথি তো নিজের ইচ্ছায় আসে, যায় তো অন্যের ইচ্ছায়, তাই না? আসছেন, আপনাকে যদি আপ্যায় না করে দিই তাহলে কেমন দেখায় না? তারপরে আমার হাতটা টাইনা নিল, টাইনা নেওয়ার পরে বলতেছে এই নরম হাতে কত কষ্ট করেন আপনি, এই সংসারে বাধা সদায় জেনে যা লাগে সব কিছু বহন করেন, আপনি পারেনও, আর আমার বউ হলে আপনাকে রাজরানী করে রাখতাম। তো যখন এইসব কথাবার্তা বলতেছে তখন আমি বললাম যে ভাই কী বলতেছে? এরপরে উনি আমার বলতেছে কি যেহেতু আইসাই পড়ছেন, তাহলে যেহেতু আপনার বাবিও বাসায় নেই, চলেন না আমরা দুজনে একটু মজা মাস্তি করি। পরে আমি বললাম আমি কি আপনার সাথে মজা করার জন্য এখানে আসছি, না আপনাকে আমার দেহ বিলাতে আসছি? আমি কিন্তু ওই ধরনের মহিলা না। পরে বললো আরে জানি তো, কিন্তু মাটির জিনিস না যে ভাঙ্গা যাইব, একটু দিলেন একটু মজা নিলেন। আমি বললাম মজা দেওয়ার জন্য আমার স্বামী আছে, তো শুনেন ঘরের জিনিস খাইতে কিন্তু স্বাদ লাগে না, আর একদিন আর কতদিন খাবেন, একটু বাইরে খান না, দেখবেন যে মজাটাই আলাদা। আমি বললাম যে আমার বাইরে জিনিস খাওয়ার মতো কোনো ইন্টারেস্ট নেই। পরে বললো আমার আবার আছে অন্যের বই উড়ে খাওয়ার, অন্যের বউর জিনিস দেখলেই আমার মাথা নষ্ট হয়। এরপরে উনি আমার সাথে থাকবে এখন ওনার ফ্ল্যাটে, আমি চিৎকার করলেও কেউ শুনতেছে না, আর ওনার ফ্ল্যাটে এই চারতলায় আমি উনি চারতলায় থাকেন, চারতলায় ফ্ল্যাটের মেন দরজা লাগালে কেউ বাইরে থেকে আওয়াজ শুনতে পায় না। এরপরে বলতেছে ভাবি শোনেন জড়াজড়ি পাড়াপাড়ি করে কোনো মজা নেই, আপনি আপসেই দিয়ে দেন, দেখবেন যে কোনো কিছু হবে না, জড়াজড়ি করলে হয়তো আমি আমারটা নিয়েতে পারবো কিন্তু হুদাই কষ্ট পাবেন। কিন্তু একটা মেয়ে চায় তার ইজ্জত কখনোই অন্যকে দিতে, আমিও চাইনি, এ কারণে আমি জড়াজড়ি পাড়াপাড়ি করি। কিন্তু এক পর্যায়ে সে আমার কাছে থাকার জন্য অনেক জড়াজড়ি করে এবং কি জামা কাপড় টাইনা খোলে। তো যখন দেখতেছি এক পর্যায়ে সে আমার জামা কাপড় যদি আমি না খুলে দেয় সে ছিঁড়া ফেলাইব, কারণ ছিঁড়া জামা কাপড় পরে আমি তো বাসায় যাইতে পারবো না। পরে আমি কি করব অনেক বুঝে, তারপরে সে বোঝে না। পরে এক পর্যায়ে সে খুলে ফেলে, খুলে ফেলার পরে সে আমার কাছে আসতে চায়, তারপরে আমি জর্জবস্তি করি, জর্জবস্তি করি দেখে সে আমার ওইখানে দিতে চায়, কিন্তু ওই জায়গাটা দিয়ে যাচ্ছে না কারণ শুকনা হয়ে আছে, আর আমার মাঝে তো কোনো ফিলিংস নেই, ফিলিংস ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। এরপরে সে তার ডিমের কেসে থেকে ডিম ভেঙ্গা, ডিমের যে সাদা অংশটা আছে পিস্তলা, ওইটা সে আমার ওই জায়গায় দেয়, এবং কি তার যন্ত্রটা তো সে ওই ডিমের সাদা অংশটা
পুরোটাই তার ওই জায়গায় মাখে, মাখার পরে সে আমার কাছে আসে। আর ওইটা মাখার পরে তো জিনিসটা পিছলা হয়ে গেছে, পিছলা হওয়ার পরে অতি তাড়াতাড়ি সে জোর করে হলো আমার সাথে শারীরিক মেলামেশা করতে পারছে। তো তারপরে সে তার কাজ হাসিল করার পরে আমার বলতেছে, ভাবি সমস্যা নেই, যা হবার হয়েছে তাহলে ডিম নিতে এসেছিলেন নিয়ে যান। তখন আমি কি সে ডিম কি আর কি, আমি আমার যে ওই অবস্থায় গেলে আমি কোনো মতো ওনার ফ্ল্যাট থেকে বের হয়ে বাসায় আসছি। তো বাসায় আসার পরে আমি চিন্তা করলাম যে কি হলো আমার সাথে, আজকে আপনাদেরকে কেন সতর্ক করতেছি জানেন, বেশি পিড়িতে পেট বাজে, মানুষের সাথে এত খাতির জমানো ভালো না, আর মানুষকে এত বিশ্বাস করা ভালো না। দেখছেন তো আজকে বিশ্বাস করে কি হলো আমার সাথে, তো আপনাদের সাথে যাতে এমন না হয় তাই সতর্ক করার জন্য আসলাম।